হাই, আমি পিতা আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। হ্যালো, নমস্কার, আদাব, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার আগে চলুন দেখাই যে আজকে আমাদের ব্রেকফাস্টে কি ছিল, কারণ ব্রেকফাস্টটা আমি বানাইনি, কে বানিয়েছে সেটাও দেখে নিন। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হবে না, হবে ব্রাঞ্চ, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ। আর তার জন্যই আমি এখানে সবজি কাটছি, সবজির মধ্যে কাটছি গাজর, বিনস আর বাঁধাকপি, আর তার সাথে একটু কড়াইশুঁটিও দেব। হবে আজকে চাউ, তো সেটা করবেন মিস্টার দেব। আগে টাপুরকে দিয়ে দেবো, তারপর আমরা নেব। টাপুরে খিদে পেয়ে গেছে। ও একটু একবার খেয়ে বলবি নাকি কেমন হয়েছে? হ্যাঁ দাও, আগে খাই তো। আচ্ছা, খুব খিদে পেয়ে গেছে, ধর। গরম না, তুই মুখে ঢোকাতে পারছিস? তোর একটা চোখ পুরো ধুন্দলা হয়ে গেছে জানিস, এত ধোয়া। খুব ভালো খেতে হয়েছে, নুনটা একটু কম। হ্যাঁ, নুনের কমপ্লেন করে লাভ নেই, নুনটা তো যার যার, তোর যেটা কম লাগছে আমার সেটা ঠিক আছে, তোর যদি নুন কম লাগে তুই নিয়ে খা, বাকি ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে খা, হেভি গরম, আরো লাগলে বলবি, আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমাদের চাউমিনটা ভেজ চাউমিন হচ্ছে, যেহেতু টাপুর খাবে না, তো সেই জন্য মিস্টার দেবের জন্য একটা ডিম মানে পোচ করছি। হ্যাঁ, কিন্তু সানি সাইড আপ না, আমি দুপাশটা একটু হালকা ভেজে দেব। তো একটু এক্সট্রা একটু করে দিলে খুশি হয়, আর এটা করেছি বাটার দিয়ে। কুসুমটা আমি মানে ইন্ট্যাক্ট রাখছি না, ভেজে দিচ্ছি একটু যাতে খেতে পারে, নালে মানে ওই রানিং যে ডিমটা আছে কুসুমটা সেটা খাওয়া এখন বলে ঠিক না। তো যাই হোক, সেই জন্য হালকা করে একটু ভেজে দেবো যাতে টেস্টটাও ভালো হয়, আর যদি কোনো ক্ষতি হওয়ার থাকে সেটা হবে না আর কি। তো চলুন মিস্টার দেবকে দেবো, যখন তখন রিয়াকশানটা আপনাদের সাথে মানে শেয়ার করব। ওয়াও, চাউমিনটা তুমি বানিয়েছ? না না, ভালো। এটা একটা দিন, যেহেতু ডিম দেওয়া যায়নি টাপুরের জন্য, তাই জন্য টাপুরকে খাওয়ালাম, মানে খেতে বললাম, বললো দারুন, ভালো হয়েছে। হ্যাঁ, মানে ও তর্স হয়েছে না, এমন খাচ্ছে না। ক্যামেরাটা তোমার দিকে প্যান করো,
আমার দিকে দাঁড়াও, আমি আমি খাবার দাবারের বিষয়ে অলওয়েজ অনেস্ট। দারুন, তুমি আমার নিজে খেলে বুঝবে। খাবো বাট একগাল খেতে নেই, আমি খেয়ে আগেই বলেছিলাম নুন টুন পারফেক্ট টেস্ট হয়েছে, আমি যখন করতে করতে তখন বলেই দিয়েছিলাম যে পারফেক্ট হয়েছে নুন টুন সব, ভালো ফ্লেভার এসছে, দারুন। তারপর তেলের মানে তেল একদম নাকে বরাবর ছিল না, তো ব্রাঞ্চ ফ্রাঞ্চ করে তারপর লেগে পড়লাম আবার ঘরের কিছু কাজে। তো এর আগে অবশ্য সবই হয়ে গেছিলো, মানে মপিং হয়ে গেছে, ডাস্টিং হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আর এই ঘরের না বললাম আগের ব্লগে যে টিউবটা কেটে গেছে সেটা এখনও লাগিয়ে দেওয়া হয়নি, তো ওটা লাগালে তাহলে আলোটা আগে যেরকম লাগতো সেরকমই লাগবে। আজকে সবার প্রথমে সকালবেলা একবার জানলাগুলো খোলা হয়েছিল, কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছে সেই জন্য আবার বন্ধ করে দেওয়া হলো, কারণ রন ঘরের ভেতরে একেবারেই সোয়েটার পরতে চায় না, সেই জন্য ওই হাওয়াটা গায়ে লাগলে ঠান্ডা লাগবে, তাই জন্য আবার কিছুক্ষণ খোলা রেখে বন্ধ করে দিতে বললাম। আর এই যে দেখুন বিছানা চাদর পাতা হলেই রন ভীষণভাবে ডিস্টার্ব করতে থাকে, সেই জন্য ওকে আমি জোর করে কোলে নিয়ে এদিক ওদিক করছি, আর টাপুর ওদিকে মুখ পরিষ্কার করছে নিজের। তো এইভাবেই ঘর মানে কাজগুলো আমাদেরকে কোনো মতে সবাই মিলে একসাথে করতে হয়। তো আমার হাঁটুতে একটু প্রবলেম বলে এই চাদর পাতাটা বেশিরভাগ মিস্টার দেবই করেন, আমি একটু উপর উপর চাদর মানে বিছানা ছেড়ে দিলাম, ব্যাস ওইটুকুই, ও করতেও দেন আমাকে, এই কাজটা ও নিজে হাতেই করে। তো যাই হোক, আজকে ব্রাঞ্চটা করার আরেকটা কারণও আছে, কারণ আজকে আসবে পিঠে, আমরা করিনি, শাশুমা আজকে পিঠে নিয়ে আসবেন, পাটিসাপটা আর পায়েস। তো সেই জন্যই মিস্টার দেব আরও বললো যে একটু হেভি আমরা বরং ব্রেকফাস্ট করিনি, ওটাই আমাদের লাঞ্চ হয়ে যাবে, তো তারপর পিঠেগুলো খাবো। তো পিঠেটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চলে এসেছি রাতে রান্না করতে, আর এখানে মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা, আর তার সাথে আছে গোলমরিচ, সব একসাথে মিক্সিতে পেস্ট করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছিলাম টমেটো, তেল ছাড়াও দিয়ে এটা কষাবো, আর তারপর এটার থেকে অল্প একটুখানি আমি রেখে দেবো, আর অনেকটা বেশি পরিমাণে মশলা ট্রান্সফার করে নেবো প্রেশার কুকারের, আর প্রেশার কুকারের মধ্যে তারপর কিমা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিলেই ওটা, আর তারপর পরে গরম জল দিলে কিমার তরকারি হয়ে যাবে। আর এইটার মধ্যে আগের থেকে ভেজে রেখেছি আমি আলু আর পনির, সেই দুটো দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, সিদ্ধ করলেই হয়ে যাবে আলু পনিরের তরকারি। একই মশলার মধ্যে দুটো তরকারি হয়ে গেল, আলাদা আলাদা করে আর করতে হলো না, এগুলো হচ্ছে আমার শর্টকাট, মানে এগুলো হচ্ছে আমার ফাঁকিবাজি রান্না, কিন্তু খেতে খুব ভালো হবে। এটা কিন্তু মশলা একদম কষানো হয়ে গেছে, এবার দুটোকে এবার দুটো জিনিসকে আলাদা করার পালা, সেটা করে নিয়ে একটু তারপর দেখাচ্ছি। Thank you.
পিকাবি পিকাচু রানু বল আমরা মানে সবসময় মাঝখানে পুরটা খেতাম আর সাইড গুলো ফেলে দিতাম এমনি তো ভালো আমাদের এই ধার গুলো ওর জন্য রেখে এখন ধার গুলো খেতে ভালো লাগছে খুব ভালো চালিয়ে দাও একদম বসেছে দেখো পিঠা খাবে বলে এই যে পিঠা খাবে বলে বসেছে একজন ওরে বাবা কত শুকছে দেখো না তোকে তো চোখ লাগিয়েছি বাবা কি করেছে বিছানাটার অবস্থা দেখো আমাদের ঘরে বিছানা চাদর বেশিক্ষণ টেকবে না মানে এই ছেলের জন্য বারবার করে নিচে নামবে উঠবে জল তুই যাস তো দাঁড়া নাচো 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 বীর নাচো 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 ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে আমার লাগে না আমার লাগে না বুঝি নাচো 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 এই যে পনির দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তারপরের জন্য একদম রেডি উপরটা এখানটা একটু অল্প একটু গরম মশলা ছড়িয়েছি এই হলো ফাইনাল লুক এটা আর এবার হচ্ছে গিয়ে কিমাটা কি খুলতে পারো খুলে নি আর এই হলো কিমা একদম পারফেক্ট হয়েছে ভাতও রেডি আছে সবার আগে রনকে খাইয়ে নেব এই যে একদম রেডি করে নিয়েছি ডিনার উপরে থকথকে চর্বিটা দেখা যাচ্ছে অল্প একটুই আছে মিস্টার দেব খাবে তোমার থালা রেডি করেছি থ্যাংক ইউ চলো যেহেতু ওর মধ্যে একটাও কাঁচা লঙ্কা নেই একটাও শুকনো লঙ্কা নেই ঝালের ঝ নেই তাই জন্য একটু মানে একটু ফিকা লাগছে বাট
এটা আমাদের যদি কাঁচা লঙ্কা ভালো করে ডলে খাওয়া থেকে খাওয়া যায় হ্যাপি দরকারি থেকে রন খাবে বলে আমরা ঝাল দিচ্ছি রন খেলো তো খুব ভালো খেলো তোমার কি চাই তোমার তো ডিনার হয়ে গেছে তোমার কি চাই মনে হচ্ছে লোকে খেতে দাও হয়নি সবার খাওয়া হয়েছে এই জিনিসটা কার কার ভালো লাগে ক্রিম রোল আর ক্রিম রোলের ভেতরে যে ক্রিমটা এটা আবার না মানে একটু পিঙ্ক কালার মনে হয় এটা ওই টু ইন ওয়ান টাইপের ও মাদার্স কোম্পানি ক্রিম রোল খাওয়া দাওয়ার পর মিষ্টি মুখ করতে কিন্তু দারুণ ও আমরা আগের ব্লগে বললাম যে পুষ্পা সিনেমাটা দেখছি দারুণ লেগেছে ফাটাফাটি তোমার কেমন লেগেছে দারুণ লেগেছে দারুণ আর এখন একটা সিনেমা দেখছি চণ্ডীগড় করে আশিকি এটা নেটফ্লিক্সে খুব ভালো এটা পেলে খাবেন তাহলে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অনেক 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 ধন্যবাদ তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ দুয়াও মে ইয়াদ রাখনা।